একটি যাত্রী বোঝাই টোটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই ঘটনায় তিনজন মহিলা আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে নদিয়ার শান্তিপুর গার্ডেন মোড় এলাকায়। ওই টোটোতে তিনজন মহিলা যাত্রী ছিলেন। যাত্রী নিয়ে টোটোটি যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষের ফলে টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। টোটোতে থাকা তিন মহিলা যাত্রী আহত হন। এলাকাবাসীরা তাদের উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। টোটো দেখলাম পাল্টি মেরে যেতে পাল্টি মারের আগে। আচ্ছা, দিয়ে তারপরে দিয়ে আমি নিয়ে আসা হসপিটালে। মহিলারা ইয়ে করছে। কজন ছিল? কজন ছিল গাড়িতে? গাড়ি তিনজন ছিল, তিনজনা মহিলা। আচ্ছা, তুমি কী করো? তুমি কী করো? আমি এমনি এখানে ইয়ে করি, আমি টোটো নিয়ে আসছিলাম। দিয়ে তুমি টোটো চালাও? ও, তুমি টোটো করে তুলে নিয়ে আসছো। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।